মহালয়ায় ঘটে গেল মর্মান্তিক ঘটনা, খালি হয়ে গেল এক মায়ের কোল। বন্ধুদের সাথে তর্পণ দেখতে বেরিয়ে বাইক দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়ে গেল ছেলের। মৃতের নাম সৈকত সানা, বয়স 15 বছর, বাড়ি মাধবডিহি থানার অন্তর্গত বেলার ভুরকুন্ডা গ্রামে। নবম শ্রেণীতে পাঠরত ছিল সৈকত। জানা গেছে সৈকত তার 5 জন বন্ধুর সাথে মোট 2টি বাইকে করে বাড়ি থেকে আরামবাগ স্টেশনের উদ্দেশ্যে আসছিল। স্টেশনের গ্যারেজে বাইক রেখে তারা শ্রীরামপুর বা অন্য কোথাও তর্পণ দেখতে যাওয়ার প্ল্যান করেছিল, কিন্তু আরামবাগ স্টেশনে আসার আগেই আরামবাগের নপাড়া এলাকায় তারা দুর্ঘটনার কবলে পড়ে। 2টি বাইকের হ্যান্ডেলে ধাক্কা লেগে রাস্তার উপরে ছিটকে পড়ে। দুর্ভাগ্যবশত সেই সময় একটি ট্রাক উল্টো দিক থেকে আসছিল, আর সেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হয় সৈকতের। এই ঘটনায় আরো একজন গুরুতর জখম হয়েছে। দুর্ঘটনার পর মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি আহতকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। সৈকতের বাবা প্রশান্ত কুমার সানা জানিয়েছেন, তার ছেলে প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে খেলার মাঠে ছুটতে বেরোতো। গতকাল সে বলেছিল বন্ধুদের পুজোয় থাকবে, কিন্তু আজকে যে বন্ধুদের সাথে বাইক নিয়ে বেরিয়ে যাবে তা আমরা জানতাম না, আর আমার ছেলে যাদের সাথে মেশে তাদের কারোর সঙ্গে যায়নি, সব নতুন ছেলে ছিল। কি জন্য বেরিয়েছিল না বেরিয়েছিল এসব সম্পর্কে আমরা কিছুই জানি না। ওই 5টা সাড়ে 5টা নাগাদ ওই সময় ভোরবেলা পুরোদিন ছুটতে যায়, খেলার মাঠে ছুটতে যায়। এবার কালকে বললো আমি আমার বন্ধুদের দুর্গাপুজোয় থাকবো বন্ধুদের সাথে, কিন্তু যে এইদিকে মোটর সাইকেল নিয়েছে আমাদেরকে আমরা কেউ জানি না, আর যার সঙ্গে মেয়েছে তাদের সঙ্গে আই ছিল না, আজকে সব নতুন ছেলের সঙ্গে এসেছে। কী জন্য এসেছে কিচ্ছু আমরা জানি না, বলতে পারবো না। এই পরিস্থিতি অবস্থা, খবর কেউ আমাদের পাশের বাড়ি একজনকে দিয়েছে, সে খবরটা বলে বাড়িতে আছে, আমরা অন্য বাড়িতে নাই। তখন তার কথা শুনে আমাদেরকে সন্দেহ ছিল, এক তখন দেরি করে না কেন আসে না, তারপর চারদিক থেকে ফোনে আসতে শুরু করলো, কেউ আর বলছে না কী হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে এইটুকুই শুনছি, এখানে এসে হসপিটালে এসে তো শুনছি স্পট ডেথ হয়ে গেছে। আমি পেশায় একজন মিলে কাজ করি আর কি সঙ্গে। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল, রয়েছে আইসিইউ, এনআইসিইউ, ইউএসজি, টিএলএইচ, ডায়ালাসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক, শল্য, অর্থোপেডিক, ডিজিটাল এক্সরে, বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে। ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি, যোগাযোগ নাম্বার 8373074998, এছাড়াও যোগাযোগ করুন 8373074999 এই নাম্বারে।